सुप्रिय शिक्षार्थीबृंद आजकेर करोना मुहूर्ते सबाई के घरे थाकार आहवान जानिए सुस्थ समृद्ध थाकार आहवान जानिए आमी मोहम्मद आब्दुल मालिक नवम एवं दशम श्रेणी पदार्थ विज्ञान विषय आज के आमरा काज क्षमता और शक्ति निये आलोचना करब जा पदार्थ विज्ञान चतुर्थ अध्याय रूपान्तर परिवेश प्रभाव परिवेश शक्ति नित्यता बल शक्ति सम्पर्क कर्मदक्षता कर्मदक्षता इत्यादि निये आमरा कि करब जतटुकु सम्भव सीमित आकारे चेष्टा करब जे आमरा समाप्त करार जन्य एखाने जे शिक्षण फलगुलो आछे से शिक्षण फलगुलोर मध्ये कयेकटी मात्र शिक्षण फल आमि एखाने तोमादेर सामने उपस्थापन करलाम एटा हलो काज ओ शक्तिर सम्पर्क ब्याख्या करते पारबो काज बल ओ सरणेर मध्ये सम्पर्क स्थापन करते पारब गतिशक्ति विभव शक्ति व्याख्या करते पारब उच्च शक्ति रूपान्तर व्याख्या करते पारब तो आमरा प्रथमे आसि आज के काज निये सेई काज आमरा जानी कोनो किछु करार जन्य जे धारणा जन्मे ताके आमरा काज बोली प्रथमे काज কোনো কিছু করার জন্য যে ধারণা জন্মে তাকে কাজ বলে পদার্থ বিজ্ঞানের ভাষায় কাজ বলতে বস্তুর অভিমুখে প্রতিযুক্ত বল ও উহার অতিক্রান্ত দূরত্বের গুণফলকে বোঝায় তাহলে বস্তুর উপর প্রতিযুক্ত বল যদি এফ হয় এবং সরণ যদি এস হয় তাহলে আমরা লিখতে পারব W=Fs অর্থাৎ কাজ সমান বল পূরণ সরণ তাহলে আমি আবার বলতেছি কাজ কোনো কিছু করার জন্য যে ধারণা জানে তাকে কাজ বলে কাজ বলতে বস্তুর অভিমুখে প্রযুক্ত বল ও উহার অতিক্রান্ত দূরত্বের গুণফলকে বোঝায় তো গাণিতিকভাবে মোট কাজ W এবং বল যদি এফ হয় ও যদি সরণ যদি এস হয় তাহলে আমরা বলতে পারব W=Fs এই কাজের এক হলো জুল কাজের এক হলো জুল এখন এর মাত্রাটা আমরা কি করব বের করব তাহলে দেখো এই মাত্রাটা কিভাবে আমাদের বের করা সম্ভব তো সেখানে আছে যে আমরা বললাম F=ma আর এখানে আমরা পাইলাম L কারণ সরণ দৈর্ঘ্যের একক দৈর্ঘ্যের মাত্রা হলো L তাহলে আমরা এখানে পাইতেছি কি M তো আগে পাইতেছি M L 3/2 অর্থাৎ এখানে আছে এরপর আছে ML স্কয়ার 3/2 কারণ আমার বেগ ডিভাইড বাই সরণ আসবে তাহলে ML স্কয়ার 3/2 এটা হলো আমার কাজের মাত্রা তাহলে আমরা কাজের সংজ্ঞা জানলাম এরপর গাণিতিক সংজ্ঞা জানলাম তারপর কাজের মাত্রা জানলাম এবার আমরা শক্তি নিয়ে আলোচনা করব তো সেই শক্তির মধ্যে আছে কাজ করার জন্য যে সামর্থ্য থাকে তাকে আমরা শক্তি বলি কাজ করার জন্য যে সামর্থ্য থাকে তাকে আমরা শক্তি বলি তাহলে এই শক্তিকে শক্তির একক জুল এবং শক্তির মাত্রা হলো কি ML^2 কাজের মাত্রা এবং শক্তির মাত্রা একই এরপর আসা শক্তির রূপ শক্তির
বিভিন্ন রূপে যান্ত্রিক শক্তি আছে, শব্দ শক্তি আছে, রাসায়নিক শক্তি আছে, স্থিতি শক্তি আছে, গতি শক্তি আছে, এর বিভিন্ন রূপ আমরা জানব। এরপর আছে গতি শক্তি। বস্তু গতির জন্য সাধারণত যে শক্তি অর্জন করে তাকে আমরা বলবো গতি শক্তি। গতি গতকাল গত ক্লাসে তোমাদেরকে বলা হয়েছে যে গতি, যেমন কোনো গাড়ি চলতেছে যে অবস্থায় সেটাকে আমরা তার গতি বলি। সাইকেল আরোহী যে ধরনের সামনে যাচ্ছে সেটাকে আমরা বলছি কি, তার গতি। তাইলে বস্তু তার গতির জন্য যে শক্তি অর্জিত হয় তাকে আমরা গতিশক্তি বলি। গতিশক্তি ইকে ইকুয়াল টু আমরা হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। তাহলে এখানে ভর আছে, বেগ আছে, আমরা অবশ্যই এই গাণিতিক সমস্যার মাধ্যমে সে সমাধান করতে পারবো। তাহলে আমরা দুইটা জিনিস জানলাম, এখানে একটা কাজটা পাইলাম, আরেকটা হলো গতিশক্তি পাইলাম। এরপর বিভব শক্তি, অর্থাৎ বস্তু তার নিজের অর্জিত যে শক্তিটা সেটাকে আমরা বিভব শক্তি বলতে পারি। তো সেই বিভব শক্তির মধ্যে দেখো, যখন কোনো নদীতে বাঁধ দিয়ে পানির উচ্চতাকে বাড়ানো হয় তখন দেখা যায় সেটাকে তখন সেটা বিভব শক্তিতে রূপান্তরিত হয়। আবার যখন আমরা কোনো স্প্রিংকে টেনে রাখে এবং সামনে যদি কোনো বস্তুকে রেখে তাকে সরানোর জন্য তখন ওই স্প্রিং থেকে যে শক্তিটা অর্জিত হবে সেটা অনেকটা বিভব শক্তি নামে পরিচিত। তো সেই বিভব শক্তিকে আমরা ইপি ইকুয়াল টু এম জি এস, ইপি ইকুয়াল টু এম এম জি এস। তাহলে এখানে ভর, ত্বরণ এবং উচ্চতার মধ্যে কি আছে বা দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক আছে, তাহলে আমরা সেটাকে বিভব শক্তি বলতে পারি। এরপর আছে, তাহলে আমরা তৃতীয় সূত্র পাইলাম। এবার আসে আমরা যে শক্তির বিভিন্ন উৎস। এই পৃথিবীতে যত প্রকার শক্তি আছে সব শক্তির একমাত্র উৎস হলো সূর্য। তা এখন আমরা কিভাবে জানবো যে শক্তির একমাত্র উৎস হলো সূর্য? কারণ দেখো, সমুদ্রে যখন সূর্যের তাপ পড়ে তখন পানি সেটা বাষ্প হয়ে উপরের দিকে উড়ে যায় এবং ঠান্ডা হয়ে পরবর্তী ঠান্ডা হয়ে মেঘাকারে একে অপরের সাথে ঘর্ষণের ফলে বৃষ্টি রূপে পৃথিবীতে নেমে আসে এবং ঘর্ষণের ফলে সেখানে দেখা যায় যে বৈদ্যুতিক শক্তি উৎপন্ন হয়। এরপর যে পানি প্রবাহিত, বৃষ্টির পরে যে পানি প্রবাহিত হয় সে প্রাণীকে প্রাণীর নদীর মধ্যে বা পানির প্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়। তাহলে এতে বোঝা যায় সূর্যই যাবতীয় শক্তির একমাত্র উৎস। এছাড়া সূর্যের পানি যখন বৃষ্টি পানি আবার ভূপৃষ্ঠে আসে সেই গাছগাছড়া পানি সংগ্রহ করে আবার বাষ্পকালে কী করে বের করে দেয়। তাহলে একদিক দিয়ে যে জানতে সে তার দেহে খাদ্য সঞ্চিত করে, অপরদিকে আবার বায়ুমণ্ডলে পানি ফিরিয়ে দেয়, তাহলে সে পানি আবার বৃষ্টি রূপে নেমে আসে। তাহলে আমরা বুঝতে পারি যে শক্তির একমাত্র উৎস হইল সূর্য। এরপর আছে একটা হলো নবায়নযোগ্য শক্তি, আরেকটা হলো অনবায়নযোগ্য, আরেকটা হলো নবায়নযোগ্য। তো যে শক্তি সাধারণত নিঃশেষ হয়ে যায় অর্থাৎ শেষ হয়ে যাবে সেটাকে আমরা অনবায়নযোগ্য বলবো। আর যেটা সাধারণত আমরা কী করতে পারবো, নিজেরা উৎপন্ন করতে পারবো, সেটা বৈজ্ঞানিক শক্তিকে কাজে লাগিয়ে আমরা কী করতে পারবো, উৎপন্ন করতে পারবো, সেটা হলো নবায়নযোগ্য শক্তি। তো অনবায়নযোগ্য শক্তির মধ্যে আছে তেল, গ্যাস এবং কয়লা, নিউক্লিয়াস। এগুলো যখন দেখা যাবে যে একসময় শেষ হয়ে যাবে তখন আমরা আর শক্তি উৎপাদন করতে কয়লা, যখন তেল শেষ হয়ে যাবে সেটাকে আর আমরা কী করতে পারবো না, নবায়নযোগ্য শক্তিতে রূপান্তরিত করতে পারবো না। এরপর আমরা যাব নবায়নযোগ্য শক্তি যাকে সরাসরি আমরা কী করতে পারবো, যেমন নদীতে বাঁধ দিয়ে কী করা যাবে, পানির বিভব শক্তিকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা যাবে। এরপর
সূর্যের সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যাবে, তারপর বায়ুর গতিশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায় এবং বায়োগ্যাসের মাধ্যমে জ্বালানি শক্তির কিছুটা অপচয় রোধ করা যায়। এরপর আছে যে পরিবেশের উপর এই শক্তির রূপান্তর এবং পরিবেশের উপর প্রভাব। এখন পরিবেশের উপর কিভাবে প্রভাব পড়ে, যখন তাপমাত্রা বেড়ে যায় তখন দেখা যায় যে নিম্ন অঞ্চলের পাহাড় থেকে বিভিন্ন হিমালয় পর্বত থেকে সেখানে বরফ গলে আস্তে আস্তে সমুদ্রের পানির উচ্চতা বাড়ানো হয়, বেড়ে যায় এবং নিম্ন অঞ্চল প্লাবিত হয়। তো কী কারণে, যখন আমরা যে শক্তিগুলো ব্যবহার করে জ্বালানি অর্থাৎ বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, ফলে ওজন স্তর ফুটে হয়ে যাচ্ছে এবং সূর্যের অতিবেগুনি সূর্যের রশ্মি সরাসরি পৃথিবীতে আসা সম্ভব হচ্ছে। এই কারণে দেখা গেছে যে বায়ুমণ্ডলের তাপমাত্রা যখন বেড়ে যায় তখন যে বরফ গলতে থাকে এবং পানির উচ্চতা বাড়তে থাকে, তাহলে এগুলো আমাদের দৈনন্দিনের উপর প্রভাব ফেলতেছে। এরপর আছে শক্তির নিত্যতা। তো শক্তিকে ধ্বংস বা সৃষ্টি করা যায় না, শুধুমাত্র এক প্রকার শক্তিকে অন্য প্রকার শক্তিতে রূপান্তরিত করা যায়, আর একে আমরা বলছি কি শক্তির নিত্যতা। এরপর রাসায়নিক শক্তি, তাপ শক্তি এবং নিউক্লিয় শক্তি ও যান্ত্রিক শক্তি, আলোক শক্তি কীভাবে রূপান্তরিত হয়। তারপর আছে ভর এবং শক্তির মধ্যে সম্পর্ক যা আইনস্টাইনের সূত্র নামে পরিচিত, E=mc² হলো আলো দ্রুতি আর এমটা হলো বর। এরপর আছে ক্ষমতা কাজ করা। আমরা প্রথমে বলছি কাজ করার জন্য, কোনো কিছু করার জন্য যে ধারণা জন্মে তাকে কাজ বলে। কাজ বলতে বস্তুর অভিমুখে প্রযুক্ত বল ও উহার অতিক্রান্ত দূরত্বের গুণফলকে বোঝায়। আর কাজ করার জন্য যে সামর্থ্য আছে তাকে আমরা বলছি কি শক্তি, আর কাজ করার হার হলো ক্ষমতা। কাজ করার হার কি বলে, ক্ষমতা বলে। গাণিতিকভাবে ক্ষমতা = V, মোট কাজ = W, আবার মোট শক্তি যদি P হয় তাহলে P = W/T। আর ক্ষমতার মাত্রা হচ্ছে ML3/3, ML² 3/3 এলো ক্ষমতার মাত্রা। এরপর আছে আমরা কর্মদক্ষতা, সেই কর্মদক্ষতার মধ্যে বলতে পারবো যে আমি আমার নিজের মতো করে সে সংজ্ঞাটা দিচ্ছি। যে প্রথমত তোমরা দেখো যে আমাকে যে অর্থ দিয়ে বা যে জ্বালানি দেওয়া হয়েছে একটা ইঞ্জিন পরিচালনার জন্য, এবং ওই জ্বালানি থেকে যে পরিমাণ শক্তি আমি পাবো এবং সেই পরিমাণ শক্তি আমি কি কাজে লাগাতে পারছি কিনা, তো দেখা যায় যে সেখানে আমার কি হয় শক্তি অপচয় হয়। তাহলে যে শক্তিটুকু অপচয় হওয়ার পরে যে শক্তিটুকু আমি কাজে লাগাতে পারছি সেই শক্তি ভাগ আমাকে যে পরিমাণ জ্বালানি দেওয়া হয়েছে সেই পরিমাণ জ্বালানি দিয়ে যে শক্তি পাইতাম সেই শক্তি দ্বারা ভাগ করে তাকে 100 দ্বারা গুণ করলে আমি আমার কর্মদক্ষতা পাবো। এই জন্য আমরা বলি যে অনেক সময় দেখা গেছে যে আমাকে যে পরিমাণ অর্থ দেওয়া হয়েছে ফলাফল করার জন্য কিন্তু দেখা যায় যে আমি সেই পরিমাণ ফলাফল করতে পারিনি এবং সেখানে দেখা যায় কিছু পরিমাণে ফলাফল কম হয়েছে। তাহলে যেই পরিমাণ আমার ফলাফল হয়েছে সেই যে পরিমাণ ফলাফল আমি অর্জন করতে পারছি আর আমার ওই অর্থ দিয়ে যে পরিমাণ আমি ফলাফল অর্জিত করার কথা তা দিয়ে ভাগ করে 100 দ্বারা যখন আমি গুণ করব তখন আমি আমার কর্মদক্ষতা পেয়ে যাব। এই জন্য বলা হয়েছে কর্মদক্ষতা = কাজের পরিমাণ বা প্রদত্ত শক্তি গুণন 100। তাহলে নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পারছো যে কর্মজীবনে কিভাবে এখানে দেওয়া আছে কর্মদক্ষতা
দক্ষতা সমান কাজের পরিমাণ কাজের কাজের পরিমাণ পরিমাণ ভাগ প্রদত্ত শক্তি প্রদত্ত শক্তি গুণন 100 তাইলে আমার কর্ম দক্ষতা বেড়ে যাবে তাইলে আমি পূর্বেই বলছি যে কাজের পরিমাণ ভাগ প্রদত্ত শক্তি গুণন 100 তাহলে আমি আমার কর্ম দক্ষতা পেয়ে যাব তাহলে আজকে আমরা আসি এখানে আমরা মোট কয়টি সূত্র আমাদের এই গাণিতিক সমস্যার মধ্যে কাজে লাগবে প্রথমত হলো w = f s দ্বিতীয় হলো যে ek = half mv square এখানে তোমরা বিস্তারিত পুরো গাণিতিক ব্যাখ্যাটা জেনে নেবে এরপর আমরা জানলাম তৃতীয় সূত্র জানলাম ep = mv s গতিশক্তি বিভব শক্তি এরপর যে আইনস্টাইনের যে সূত্রটা আমরা জানলাম সেখানে আমরা যদি চতুর্থ দিই আর পঞ্চমে যদি আমরা দিই p = w / t আর ষষ্ঠতে যদি আমরা দিই কর্মদক্ষতা তাহলে মোট এখানে আমি মোট 6টি সূত্র আমার কাজে লাগাতে পারবো এবং এই যে মাত্রা যে সমীকরণটা মাত্রা দুই মাত্রা দেওয়া আছে এই মাত্রাগুলোর মধ্যে আমরা একটা এমসিকিউ অথবা এককের মধ্যে যেমন ক্ষমতার এক হলো ওয়াট ক্ষমতার এক হলো ওয়াট তাহলে আমরা অন্তত এখান থেকে একটা এমসিকিউ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর আমরা কয়টা দিলাম 6টা সূত্র এখানে আমরা গাণিতিক সমস্যার সূত্র উপস্থাপন করলাম এই 6টা সূত্র যদি আমার সঠিকভাবে জানা থাকে তাহলে আমি অন্তত একটা প্রশ্ন সরাসরি গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো অপরটা তুলনামূলকভাবে সমস্যা সমাধান করতে পারবো তো আজকে যেহেতু আমি পূর্বে তোমাদেরকে বলছি যে সর্বশেষ আমি যে শিক্ষা অর্জন করি সেই শিক্ষাটার মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে আমার যে অর্থ বাবা আর মা আমার জন্য যে ফলাফল করার জন্য যে অর্থটা ব্যয় করছে সেই অর্থের ফলাফল হয়তো দেখা যাচ্ছে অর্থ আমরা অপচয় করছি কিন্তু আমার লক্ষ্য বস্তু যতটুকু ততটুকু হয়তো আমার কথা সম্ভব হয় নাই কিন্তু তার কাছাকাছি হয়তো বুঝছি তো সেই ফলাফল বা আমার বাবা মাকে যে অর্থ দিছে যে অর্থ দিয়ে আমি ফলাফল করার দরকার তাহলে আমার ফলাফল বা ফলাফল অর্জনের জন্য যে অর্থ প্রদান করা হয়েছে যে লক্ষ্য বস্তুতে বোঝানোর কথা তাকে দিয়ে ভাগ দিয়ে 100 দ্বারা যখন আমরা কি করব গুণ করব তাহলে আমি আমার কর্মদক্ষতা পেয়ে যাব এই আশা ব্যক্ত করে আমি আজকের এই অনলাইন ক্লাস এখানে সমাপ্ত করলাম খোদা হাফেজ